নমস্কার, আমি মঞ্জুরি। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, তোমাদের আমি মোমো রেসিপি পোস্ট করেছি, কিন্তু তোমরা হয়তো ভাবছো মোমো কি আমরা শুধু খাবো? মোমোর সাথে তো চাটনি, মোমোর চাটনি বা মোমোর স্যুপ রেসিপি শেয়ার করলো না, তাই আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করতে মোমোর স্যুপের রেসিপি। দেখো আমার স্যুপের রেসিপিটা, আমার তো মনে হয় সব চিকেন স্যুপই আমার কাছে খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। তো অনেকগুলো চিকেন স্যুপের অনেক রকম রেসিপি আছে, একখানা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যাতে মোমোর সাথে তোমরা মজা করে খেতে পারো। তো দেখো তোমাদের কাছে কেমন লাগে আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবার সাথে একটু শেয়ার করে দিও, কারণ বুঝতে পারছো আমার নতুন চ্যানেল। তোমরা যদি তোমাদের ফেসবুকে বা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলে, তাহলে আমার চ্যানেলটার কথা সবাই জানতে পারবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার স্যুপের রেসিপিটা, সবাই দেখো। নাও আরম্ভ করলাম আজকে, তাহলে আসি, তোমরা দেখো স্যুপের রেসিপি। বন্ধুরা, চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা একদম পাতলা করে কুচানো গাজর, নিয়ে নিয়েছি একটু বিনস, এখানে আছে একটু বাঁধাকপি, আছে এখানে একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, এখানে আছে একটা ছোট সাইজ পেঁয়াজ কুচি, এখানে আছে সামান্য একটু আদা কুচি, এখানে আছে পাঁচটা রসুন আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে সামান্য একটু ধনে পাতা। আর চিকেনটাকে আমি দেখো ওই ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি, টুকরো করে আমি কিন্তু যেমন ফার্স্ট ম্যারিনেশন করি সামান্য একটু লেবুর রস, নুন আর খাবার সোটা মাখিয়ে এটাকে রেখে দিয়েছি। এবার আমি এটাকে তৈরি করতে আরম্ভ করব। চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম প্রথমে সামান্য একটু অলিভ অয়েল, অলিভ অয়েলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এটাকে একেবারে কম আছে বাকিটুকুনি করে নেব। অলিভ অয়েলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব আদা কুচি, তোমরা অলিভ অয়েলের বদলে এখানে বাটারও ইউজ করতে পারো বা রিফাইন অয়েল দিয়ে করতে পারো, কিন্তু বাটার একটুখানি দিতেই হবে অন্ততপক্ষে নামানোর আগে, তাহলে তোমার ফ্লেভারটা খুব ভালো আসবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, এবার পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। কিন্তু পুরোটাই আমি কম আছে করবো, কম আছি এটা করতে হবে, পেঁয়াজগুলো যে খুব লাল রং হতে হবে বা প্রতিটা যে খুব ভালো ভাজা হতে হবে তা না, সামান্য একটু নাড়াচাড়া করি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিকেনটা, দেখো চিকেনটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, চিকেনের রংটা একটু চেঞ্জও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে সবজি, প্রথমেই আমি দিয়ে দিলাম গাজর, you
এবার দিয়ে দিলাম বিনস। এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। এবার তোমার ইচ্ছা মতো এতে তুমি জল দেবে, জল দিয়ে এটাকে তোমরা তখন সেদ্ধ হতে দেখো। তোমরা ইচ্ছা হলে আরো বেশি জল দিতে পারো, আমি আমার এই জলটা দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখো বন্ধুরা, আমার স্যুপটা ফুটে গেছে আর সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ এই যে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ। আর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ বাটার। আমি যেহেতু আগে একটুখানি তেল দিয়ে করেছি, তাই দেখো আমি চা চামচের হাফ চামচ বাটারটা দিলাম। আমি অল্প করে স্যুপের ঝোল স্যুপটা অল্প করে করেছি, তোমরা আরো বেশি করে জল দিয়ে আরো বেশি করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা পরিমাণগুলো আর একটু বাড়িয়ে দিও, সবজিগুলো তোমরা ইচ্ছা করলে আরো বেশি কম করে দিতে পারো। এবার আমি সর্বশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো দেখো ধনে পাতা। দেখো বন্ধুরা, আমার চিকেন স্যুপ একদম রেডি হয়ে গেছে।